নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 22 আগস্ট মঙ্গলবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে, পাকিস্তানে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের ফলে নির্বাচনে বিলম্ব হবে। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, 15 বছর নির্বাচনে কাটানোর পর দেশে ফিরেই গ্রেপ্তার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগারে। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মোকাবিলায় বৃহস্পতিবার জর্জিয়া রাজ্যে আদালতে হাজিরা দেবেন ডোনাল্ড ট্রাম্প। রুশ রাষ্ট্রদূতের ঘোষণা হচ্ছে, বেলারুশের ওপর হামলা নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে রাশিয়া। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, নাইজারে সামরিক হস্তক্ষেপ করলে পুরো আফ্রিকা মহাদেশে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। যোগী রাজ্য উত্তরপ্রদেশে এবার খবরের ওপর খবরদারির নতুন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নির্ধারিত সময়ে চাঁদে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম, আশাবাদী ইসরো। ইমাম মুয়াজ্জেমদের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি চান না ফুরফুরা শরীফ রাজনীতিতে প্রবেশ করুক। রাজ্যসভায় শপথ নিয়েই বাংলা ভাগের দাবি অনন্ত মহারাজের, অস্বস্তিতে বিজেপি। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি 10টা খবর। পাকিস্তানে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের ফলে নির্বাচনে বিলম্ব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানে শপথ নিয়েছেন দেশটার নবনিযুক্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। একসঙ্গে শপথ গ্রহণ করেছেন তার মন্ত্রিসভার সদস্যরাও। বৃহস্পতিবার ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবন I-1E সাদারে এই শপথ গ্রহণের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি আরিফ আলভি 19 সদস্যের অন্তর্বর্তী ফেডারেল মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করান। প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতি অনুসারে 16 জন ফেডারেল মন্ত্রী এবং 3 জন উপদেষ্টা মন্ত্রীকে নিয়োগ করা হয়। ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিনেটর সরফরাজ আহমেদ বুগতি, জলিল আব্বাস জিলানি, শামসাদ আক্তার, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ার আলী হায়দা, মুর্তজা সোলাঙ্গি, সামি সাইদ, শহীদ আশরাফ তারার, আহম্মদ ইরফান আসলাম, মোহাম্মদ আলী গোহর এজাজ, উমর সাইব, নাদিম জান, খলিল জর্জ, আনেক আহমদ এবং জামাল শাহ মাদাদ আলী সিন্ধি। প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে থাকবেন এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত ফারহাত হোসেন খান, আহাদ খান চিমা এবং ওয়াকার মাসুদ খান। একই দিনে দেশটার নির্বাচন কমিশন ECP জানিয়েছে, সারা দেশে নির্বাচনী এলাকার নতুন সীমানা নির্ধারণ সম্পর্কে চলতি বছরের ডিসেম্বরে জানানো হবে। ECP তফসিল বলছে, নতুন সীমানা নির্ধারণে প্রায় 4 মাস সময় লাগবে, কেননা প্রাদেশিক এবং জাতীয় সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। ECPAও জানিয়েছে, 8ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত সারা দেশে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হবে। নির্বাচনী এলাকা সংক্রান্ত প্রস্তাবনা 10ই অক্টোবর থেকে 8ই নভেম্বর পর্যন্ত জমা দেওয়া হবে। 5 থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনী এলাকার কোটা বরাদ্দ করা হবে। নির্বাচনী এলাকা সম্পর্কিত প্রশাসনিক বিষয়গুলো 31শে আগস্টের মধ্যে সম্পন্ন হবে। ইসলামাবাদ সহ 4টে প্রদেশের নির্বাচনী কমিটি 21শে আগস্টের মধ্যে হওয়ার কথা। পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী ECP সারা দেশে শতাধিক প্রাদেশিক এবং জাতীয় সংসদ নির্বাচনী এলাকার জন্য নতুন সীমানা নির্ধারিত করতে বাধ্য। 15 বছর নির্বাসনে কাটানোর পর দেশে ফিরেই গ্রেপ্তার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগারে। বিমানবন্দরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টায় অবতরণের পর তাকে দ্রুততায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। সেখান থেকে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, দুবাই থেকে সিঙ্গাপুর এসে সেখানে থেকে একটা প্রাইভেট বিমানে করে ব্যাংককের ডন মুয়েং বিমানবন্দরে অবতরণ করেন টেলিযোগাযোগ ব্যবসায়ী এবং রাজনৈতিক থাকসিন। বিমানবন্দরে অবতরণের পর তিনি রাজা এবং রানীর প্রতি শ্রদ্ধা জানান। এরপরই তাকে পুলিশি প্রহরায় নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টে। সেখানে ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য ফৌজদারি অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তিনি এই সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। এদিকে পারিবারিক একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার কন্যা
পায়েটংটার সেনাওয়াত্রা। তাতে তিনি লিখেছেন, থাইল্যান্ডে স্বাগতম ড্যাডি। এর মধ্যে দিয়ে তিনি আইনি প্রক্রিয়ায় প্রবেশ করলেন, তাকে গ্রেপ্তার দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে ব্যাংককের একটা কারাগারে। সুপ্রিম কোর্ট তার রায় বলেছে তাকে মোট 8 বছর জেল খাটতে হবে। গ্রামীণ থাই নাগরিকদের কাছে জনপ্রিয় এই নেতা 2001 সালে ক্ষমতায় আসেন। দেশটার গ্রামীণ জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে অবজ্ঞা করে আসছিলেন ক্ষমতাসীন অভিজাতরা। সেই সব মানুষের কাছে ভরসার আশ্রয় হয়ে উঠেছিলেন থাকসিন। নির্বাচনে তিনি ভূমিধস জয় পান, কিন্তু 2006 সালের সেপ্টেম্বরে তিনি যখন নিউ ইয়র্কে জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে। ক্ষমতা কেড়ে নেয় সেনাবাহিনী, তারা থাকসিন সেনাওয়াত্রার বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে। তিনি চালু করেছিলেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ, তাতে অনেক মানুষ মারা গিয়েছেন। এছাড়া তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ আনা হয়। 2008 সালে তিনি নির্বাসনে চলে যান, বেশিরভাগ সময় কাটান দুবাইয়ে। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মোকাবিলায় বৃহস্পতিবার জর্জিয়া রাজ্যে আদালতে হাজিরা দেবেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে এই মামলা দেখাশোনা করছেন আটলান্টার একজন বিচারক। তিনি এর আগে তাকে $2,00,000 জামিন দিয়েছেন। জামিনের আদেশে বলা হয়েছে, ট্রাম্প যতদিন এই মামলার সাক্ষীদের হুমকি বা ভীতি প্রদর্শন না করবেন ততদিন তিনি মুক্ত থাকতে পারবেন। এই খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, ট্রাম্পের বিরুদ্ধে 13টা অভিযোগ আছে। এর মধ্যে আছে মিথ্যা বিবৃতিও। পরে সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আপনারা কি এটা বিশ্বাস করেন? মৌলবাদী বামপন্থী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলসের হাতে গ্রেপ্তার হতে বৃহস্পতিবার আমি জর্জিয়ার আটলান্টায় যাচ্ছি। ফানি উইলসের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তিনি এমন সব প্রচারণা চালিয়েছেন এবং চালাচ্ছেন, এর মধ্যে দিয়ে অর্থ বানাচ্ছেন, এটা ডাইনি বিদ্যা। রুশ রাষ্ট্রদূতের ঘোষণা হচ্ছে, বেলারুশের ওপর হামলা নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে রাশিয়া। বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ বলেছেন, মিত্র এই দেশটার বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপকে রাশিয়ার ওপর হামলা বলে বিবেচনা করবে মস্কো। যে কোনো হামলার পরিস্থিতিতে রাশিয়া শত্রুদের বিরুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করবে। রবিবার বেলারুশের এসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রিজলভ এই সব কথা বলেছেন। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে বেলারুশের ওপর যে কোনো ধরনের হামলাকে রাশিয়া তার নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে এবং সেই হামলা মোকাবিলার জন্য নিজের সামরিক শক্তি ব্যবহার করবে। রাশিয়ার সামরিক ডক্ট্রিন এভাবেই প্রস্তুত বলে উল্লেখ করেছেন রুশ রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ। পোল্যান্ড এবং বেলারুশের মধ্যে যখন সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে তখন রুশ রাষ্ট্রদূত এই সব কথা বললেন। পশ্চিমা গণমাধ্যম খবর দিচ্ছে যে বেলারুশ সীমান্তে পোল্যান্ড ইতিমধ্যেই সেনা মোতায়েন করেছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, নাইজারে সামরিক হস্তক্ষেপ করলে পুরো আফ্রিকা মহাদেশে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। হাঙ্গেরি সফর শেষে দেশে ফেরার পথে এরদোগান তার বিমানে বসে সাংবাদিকদের এই সব কথা বলেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো এবং পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াস নাইজারে যে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে তা গ্রহণযোগ্য নয়। এরদোগান বলেন, নাইজারের সামরিক শাসকের বিরুদ্ধে ইকোয়াস যে সামরিক হস্তক্ষেপ করতে যাচ্ছে তাকে আমি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি না, কারণ এতে আফ্রিকার বিভিন্ন দেশে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। যোগীরাজ্য উত্তরপ্রদেশে এবার খবরের ওপর খবরদারির নতুন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে পাঠানো এক সরকারি নির্দেশে বলা হয়েছে, সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন যে কোনো নেতিবাচক খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট সরকারি কর্তাদের সময় নষ্ট না করে দ্রুত তদন্ত শুরু করতে হবে। যদি দেখা যায় প্রকাশিত খবরে তথ্য বিকৃতি করা হয়েছে অথবা মিথ্যা তথ্য পেশ করা হয়েছে তাহলে এই গণমাধ্যমের কাছে এর ব্যাখ্যা চাইতে হবে। স্বাধীনতা দিবসের পরের দিন জারি করা ওই সরকারি নির্দেশ রাজ্যের প্রতিটা জেলা এবং মহকুমায় সরকারি কর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই নিয়ে উত্তরপ্রদেশে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে চাঁদে নামবে ল্যান্ডার বিক্রম, আশাবাদী ইসরো। এখনও পর্যন্ত ল্যান্ডারে কোনো ত্রুটি ধরা পড়েনি, পরিকল্পনা মাফিক এগোচ্ছে বিক্রম। মঙ্গলবার ইসরোর তরফে টুইট করে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। ইসরো জানিয়েছে, নির্ধারিত সময়ে চন্দ্র অভিযান সম্পন্ন হতে চলেছে। নিয়মিত ল্যান্ডারটাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মহাকাশে নির্ঝঞ্ঝাটেই ভাসছে বিক্রম। বুধবার বিকেল 5:20 থেকে ইসরো চন্দ্রযান 3-এর অবতরণের সরাসরি সম্প্রচার শুরু হবে।
ইমাম মুয়াজ্জিন সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি চান না ফুরফুরা শরীফ রাজনীতিতে প্রবেশ করুক। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের সম্মেলনে মমতা সরাসরি বলেন, বিজেপির কিছু নেতা সংখ্যালঘুদের ভাগাভাগি করার জন্য ক্যাশ মানি অর্থাৎ নগদ টাকা তুলে দিয়েছে, আর সিপিএমের তো কোনো লজ্জা নেই, নাম না করে আক্রমণ শানান ফুরফুরা শরীফের পীরজাদা তথা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দিকেও। মমতা এও বলেন যে তিনি চান না ফুরফুরা শরীফ রাজনীতিতে প্রবেশ করুক। তার কথায়, ফুরফুরা শরীফ রাজনীতিতে প্রবেশ করুক আমি চাই না, যেমন চাই না বেলুড় মঠ রাজনীতিতে প্রবেশ করুক। রাজ্যসভায় শপথ নিয়েই বাংলা ভাগের দাবি অনন্ত মহারাজের, অস্বস্তিতে বিজেপি। রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েই বাংলা ভাগের দাবি করেছেন বিজেপির নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। জানিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় সাহ জানিয়েছেন, বিজেপি বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষকতা করলেও তাদের বাংলা ভাগের চক্রান্ত সফল হবে না। তবে অনন্ত মহারাজের এই দাবি ঘিরে অস্বস্তিতে পড়েছে বিজেপি। উত্তরবঙ্গে ভোট ভাগের আশঙ্কা করছে গেরুয়া শিবির। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন, এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন, নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।